প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 6 জানুয়ারি 2022 আপনারা দেখতে পাচ্ছেন আজ কালামপুর কবুতর হাট। আজকে আপনাদেরকে দামদর সম্পর্কে ধারণা দেব, কালামপুর কবুতর হাটে কি ধরনের কবুতর উঠেছে। তবে আজকে বেশ কবুতর উঠেছে, আমি একটু হাটে আগেই ঘুরে ঘুরে দেখলাম কবুতরের দাম একটু কম যাচ্ছে, কেননা এখন শীতকাল, শীতকালের কারণে কবুতরের দামটা একটু কম যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কবুতরগুলো দাম দর এবং ভালো মানের কবুতর দেখানোর জন্য। চলুন ভিডিওটি শুরু করি। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া লাল চুন্নি আর এক জোড়া গোল্লা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার আসছে লাল চুন্নিটা, একজন কাস্টমার দেখতেছে। জামটা শক্তি বেশি, শক্তি বেশি। বাকি ঠিক আছে, রানিং নে একটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা মনে হয় মাদি না, এটা মাদি আর এটা হলো নট। ৬০০ টাকা বিক্রি হয়ে গেল। খাসাকু খাসা আছে, এটাকে পালবা না আবার বিক্রি করবা? পালবা না। যাই হোক, ৪২০ টাকা বিক্রি হয়ে গেল এই জোড়াটা। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিম বাচ্চা হয়েছে কয়েকবার, জোড়া 100%। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভালো মানের একটা গিরিবাস কবুতর। সময়ের ব্যাপার, এটা কি নট না ভাই? মাদি না? আর এই যে নটটা বিক্রি করে ফেলাইছে, এটা কত? চোখটা দেখে রাখেন আপনারা, দাম কত চাইতেছেন? দাম তো চাইতেছে ৫০০ না? দাম কমে গেছে গা, ভাইয়ের কত মত? ৩৫০ না? বাইরে একদম ৩৫০ টাকা বলেছে। দেখতে পাচ্ছি ৩৫০ টাকা নিয়ে গেল ভাই কবুতরটা। ১০ টাকা ছাড় দিল, ৩৪০ টাকা রাখা হলো কবুতরটা। যাই অনুরোধ করে ভাই আরো ২০ টাকা নিল, আপনারা দেখতে পাচ্ছেন ১০ টাকা দিল ভাই। অনেকগুলা কবুতর নিয়ে, হ্যাঁ এগুলা কি চন্দন না, ছোঁয়া চন্দন না ভাই? এগুলা কত জোড়া চাইতেছেন? ১২০০, হ্যাঁ কিন্তু বাজারে দাম বর্তমানে কম।
কত জোড়া কত বলছো? একশো টাকা বলছো না? তুমি কত বলছো? তুমি 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 কত বলছো? দুইশো টাকা বলে দিস আর একশো টাকা বলছে। আর একটা দামাদামি করে রেখে দাও। এই শোনা, পঞ্চাশ টাকা কয় বোকা রে? এটা ব্যবসা করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গিরিবাস। গিরিবাস এটা কি ভাই জোড়া? 100% ডিম বাচ্চা হয়েছে না? কয়বার হয়েছে? দুইবার না? এটা দাম কত চাইতেছেন? একটা কবুতর দেখানো যাবো না বাইকরে? ওই একটা কবুতর দেখানো যাবো বাইরে বাইকরে। দেখতে পাচ্ছেন কবুতরটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি। গিরিবাজের জোড়া দেখতে পাচ্ছেন। এটা কি নট বাই করলা? এই যে আপনারা দেখতে আছেন বাইরের কবুতরটা বেশ ভালো মানের। এই যে চোখটা দেখি একটু, চোখটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে চোখটা দেখতে পাচ্ছেন, চোখটা দেখতে পাচ্ছেন, পাকটা দেখি পাকটা। এই যে পাকটা, ওকে দেখতে পাচ্ছেন বেশ ভালো মানের। এটার দাম কত চাইতেছ? না না ভালো ভালো রেটটা তাই বলেন, কারণ এগুলা তো অনেক ফাঁকে দেখে বুঝেন নাই। এগুলার কত দাম? কত? 600 না? কাস্টমার কেমন বলছে? কাস্টমার কত বলছে? 400 টাকা। দেখতে পাচ্ছেন ভাই 600 টাকা দাম চাইছে কাস্টমার। 400 টাকা বলছে। 400 টাকায় দাও নাই না? 100% গ্যারান্টি জোড়া। ডিম বাচ্চা হয়েছে তাই না? এখানে আছে বেশ কিছু কবুতর আপনারা দেখতে পাচ্ছেন। এগুলা কি সব জোড়া নাকি? সব জোড়া? এগুলা তো এখানে গিরিবাজ না করলা? এগুলা গিরিবাজ আছে এক জোড়া না? একটা আছে আর সবগুলা। এগুলা কেমন দাম চাইতেছেন? জোড়া 500-600 টাকা না? দেখতে পাচ্ছেন 500-600 টাকা দরদারের মাধ্যমে। আর একটু কম আছে 400 টাকা, 350। হ্যাঁ কবুতর বুঝা, কবুতর বুঝা। আপনারা দামাদামি করে নেবেন, সমস্যা নাই, কারণ কবুতরের ভালো কাস্টমার নাই। সব কবুতর তো আর একরকম না, ভালো মন্দ আছে। আপনারা দেখে দেখে দামাদামি করে নেবেন। ওকে কবুতরের কি ব্যবসা করেন না বাসা? আপনার কবুতর আছে বাসার না? কতগুলো আছে কবুতর? আর ফেজ দেখায় আপনার? আপনারে দেখাই এই যে কাকা, কাকার বাড়িতে আরো অনেক কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন। মোবাইল নাম্বার আছে আপনার? মোবাইল নাম্বার আছে? মোবাইল চালান না? নাম্বার মনে নাই? নাম্বার মনে নাই? দেখ কাকা অনেক সুখিনদার মানুষ, অনেক কবুতর নিয়ে আসছে, অনেক কবুতর আছে। আজকে কি দাম কম নাকি? কিরকম কম হাটে? কারণ কি? কাস্টমার নাই শীতের কারণে? শীতের কারণ কাস্টমার কম। যাই কবুতর কবুতর উঠেছে বেশি কিন্তু কাস্টমার কম। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গোল্লা কবুতর ভালো মানের। সাদাটা দেখতে পাচ্ছেন, মাদিনা নট। এটা মাদিনা আর কোন নটকো? এই যে নট। কয়দিন পর ডিম পারবো? এক মাস না? দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এটা কি নট না? মাইগা মাইগা এটা মাদি মাদি। আর এই যে নট ঠিক আছে, পটকে ভালো করে দেখো। এটা পায়রা, পায়রা তো গোয়া দেখান যাবো না। ছোটটা ঠিক আছে, একবার 400 টাকা।
400 টাকা না আর কাস্টমার 300 টাকা বইলা দিছে এত হাস থাকে আর 50 টাকা 350 বিক্রি করলা 350 মারলা পাইকারি আহা কাস্টমারও যেরকম চালাক ব্যাপারেও তেমন চালাক এই যে নগদে মাইরা দিছে কাস্টমার সুইটা যাইবার দিতে আছে না 350 টাকা বল ছাড় দিয়েছে এই যে কাস্টমার টাকা গুনতেছে হ্যাঁ এই টাকা গুনতেছে দেখেন কাস্টমার অনেক চালাক এই যে দেখেন 350 টাকা বইলা টাকাটা দিয়ে দিল भाई बोलते बंदा डिम पा हिब ना দেখ অভিযোগটা আপনি ভালো করে দেখে নেন বান্দা কেন জোড়া নাই জোড়াটা কত কত বান্দা ওটা দাম আছে বান্দা তো আপনার কাছে বেশি কত দাম চাইছে কত হিসাবে এটা কত দাম দেখো দেন 400 দেন না এ গিরিবাস গিরিবাসের ঠোঁটটা একটু বাঁকা আছে সেই কারণে এটা দামাদামের মধ্যে একটু প্রবলেম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গিরিবাস আপনারা দেখতে পাচ্ছেন ঠোঁটটা একটু বাঁকা হইলে তুমি দিয়ে পারো না না আমার কোনো সমস্যা নেই আপনি এলে আমি দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই জোড়াটা কাস্টমার 600 টাকা বলছে ভাই কত বইলা দিবেন 600 টাকা বলে দিছে ভাই দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি কনফার্ম জোড়া 100% জোড়া আপনারা দেখতে পাচ্ছেন 600 টাকা ভাই বলে দিছে কাস্টমার 600 টাকা বলছে জোড়াটা দেখে নিন একদম পিওর 100% হ্যাঁ কি বুঝতেছ কয়টা আজ দিয়া দেখতে পারছি দুটো পাইরি না দুইটা কত কত চাইছ 200 200 কইছি দুইটা এত কোন দুইটা 200 কালো ভাই এই যে মাখা মারা কত আর দুইটা মারা মারা দুইটা এইভাবে তোমাক দেখো তো নিব না না আসলে ঠিক আছে কতটা দাম একটু কম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গিরিবাস এটা গলাটা কি কি গলা এটা জিরা গলা না ডিম বাচ্চা কয়বার হয়েছে 10 বার 100% জোড়া না পাঁচায় ঘষি আছে অলরেডি ঘষি আছে পাঁচায় না এটা দাম কত চাইতেছ 700 কাস্টমার কত বলছে দামাদামি হয়েছে 500 কইছে না দেখতে পাচ্ছেন ভাই 700 টাকা চাইছে কাস্টমার 500 টাকা বলছে দাও নাই না দেয় নাই 500 টাকা বলছে দেয় নাই খুব সুন্দর কবুতর গিরিবাস পাশায় ঘষি আছে ভাই বলতেছে পাশায় ঘষি আছে এটা নেওয়া মাত্রই এটা ঘষি দেওয়া শুরু করবে।